নমস্কার বন্ধুরা, ঝুনু হোম কুকে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর অবধি কী কী রান্না হলো এবং কী কাজ করা হলো, পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ সকালে আমি উঠেছিলাম, তারপর শাশুড়িমা বলল আজকে কুমড়ো আলুর রেসিপি বানাতে, তাই আমি বানাচ্ছি। আর এখন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলটা অন করে রাখবেন। তারপর এদিকে আমি কুমড়ো আলু তরকারি কেটে নিয়েছি এবং বসিয়ে দিয়েছি। কুমড়ো আলু তরকারিটা হয়ে গেলে আবার বাকি কাজগুলো করব সেই জন্য। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেলে ভেজে নিয়ে কুমড়ো আলু ভেজে নিচ্ছি, তারপর বানিয়ে নেব। আর এদিকে আবার কুমড়ো আলু তরকারি হবে, ওখানে শাশুড়িমা আবার এনেছিলেন মাছ, বড় একটা মাছ নিয়ে এসছেন শ্বশুরমশাই। শ্বশুরমশাই মাছটা বেছে দিচ্ছে বন্ধুরা, যেহেতু আমার আর একটা অন্য কাজ ছিল তাই আমি বললাম তুমি বেছে দাও মাছটা, আমি ধুয়ে নেব। তারপর ধুয়ে দিল, মাছটা ছিল রুই মাছ এবং মাছটার ওজন ছিল 1 কেজি 250, বেশ বড় ছিল মাছটার, খেতে অনেক ভালো ছিল। তারপর মাছটা বেছে দিয়েছিল, আমরা ধুয়ে নিয়েছিলাম মাছটাকে, এই যে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে মাছটাকে বেছে দিয়েছিল, তারপর ধুতে খুব একটা বেশি সময় লাগেনি। আমি মাছটা বেছে নিতাম কিন্তু বটিটা খুব একটা ভালো ধার ছিল না, তাই ভালো বাছা হচ্ছিলো না আমার, আমি বাছছিলাম তখন, সেই জন্য বাবাকে বললাম যে তুমি বেছে দাও আমি ধুয়ে নেবো। তারপর বাবা খুব সুন্দরভাবে মাছের আঁশ ছাড়িয়ে কেটে দিয়েছিলো এবং তারপর আমরা ধুয়ে নিয়েছিলাম। আর বাবা বলছিল যে আজকে পটল দিয়ে মাছের একটা ঝোল করতে, তাই আজকে মাছের ঝোল হবে আলু পটল দিয়ে। এই যে মাছ এগুলো বেছে দিয়েছে, এই কেটে দিয়েছে, তারপর পিসও করে দিচ্ছে। বাবা দেখাচ্ছিলো কীরকম পিস করবো, ছোটো না বড়, আমি বললাম এইভাবেই করে দাও, তাই পিসটা খুব সুন্দরভাবে পিস করে দিয়েছিলো একে একে। মাছটা দেখুন একেবারে টাটকা ছিল আর খুব রক্ত বেরছিল মাছটা দিয়ে টাটকা থাকার জন্য, মাছটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু ছিল। এই যে এই বড় পাড়া পিস করেছে আমার ছেলের জন্য, আয়ান্স খাবে। তারপর মাছটা বাছা হয়ে গেছে, এবার সমস্ত মাছ বাছা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এই যে এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি, এবার একটা ফুটো বাটির মধ্যে রেখে দিয়েছি, যে ছিদ্র বাটি থাকে সেগুলো রেখে দিয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম এক্সট্রা জলটা ঝরে যাবে বলে। আর এদিকে কুমড়ো শাক নিয়ে এসেছে বাবা জমি থেকে, তাই কুমড়ো শাকটা কেটে নেব, তার সাথে সাথে আলু পটল কেটে নেব আর মশলার জন্য আদা রসুনও ছাড়িয়ে নেব। এই যে কুমড়ো শাকটা একেবারে টাটকা কচি কুমড়ো শাক, এই মাত্র বাবা কেটে নিয়ে এসছে। আর এদিকে পটল, পটল বিক্রি করতে এসেছিলো তাই বাবা নিয়ে নিয়েছে 1 কেজি মতন পটল। এখানে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি, আলু পটল দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি বানাবো সেই জন্য। তারপর কুমড়ো শাকটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো। এদিকে আদা রসুন পেঁয়াজও ছাড়িয়ে নিই, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এদিকে আলু পটল কেটে নিয়েছি, পটল ভাজার জন্য কেটে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের গাছের আম, দুটো ছোটো ছোটো আম গাছ আছে, সেই আম গাছের আম একটা, এই আমটা এখনও কাঁচা আছে তবে পাকাতে দিলে পেকে যাবে। তার সাথে সাথে দুপুরের থালা রেডি করে নিয়েছি, এখানে একবারে রান্না করে চলে এসেছি, ভাত তার সাথে সাথে রান্না হয়ে গেছে, দুপুরের খাবারের থালিটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখানে কাঁসার থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, তার সাথে কী কী রান্না করলাম পুরোটা দেখাবো। আর আজকে শেয়ার করার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তাই প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছিলাম বন্ধুরা, তারপর কুমড়ো শাকটা নিয়েছি, এই যে পটল আলু দিয়ে একটা ভাজা ভাজা পাড়া করেছি, নুন মিষ্টি পাড়া, খেতে অনেক সুন্দর লাগে। তার সাথে সাথে পটল ভাজাও বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 পিস পটল ভাজা, পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। তার সাথে এবার নিয়ে নেবো এই যে ভাত আমি বেড়ে নিয়েছি, এটা খাবারের থালিটাও শেয়ার করবো আপনাদের সাথে সেই জন্য। আর এই যে মাছের ঝোল বানিয়েছি আলু পটল দিয়ে পাতলা করে অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে বা রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পুরোটা দেখার জন্য।